feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Good morning, বন্ধুরা, The Spring of Life এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে আর আমার নিচে এসে সব সবজি টবজিও কাটা হয়ে গেছে। আমি এখন করব ঘুগনি, তবে তার আগে বলি ডালটা হচ্ছে ভাজা করে ডালটা চাপিয়ে দিই। আজকের হবে ঢ্যাঁড়স ডালে, সেই জন্য ঢ্যাঁড়সটা আমি আগেই ভাজা করে নিয়েছি। তো ঢ্যাঁড়সটা ভাজা করে আমি তুলে রেখে দিই, তারপরে ডালটা ভাজা করে আর একটা গ্যাসে ডালটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি করছি ঘুগনি। এখন ডালটা সবই জল দিয়েছি, এখনও সিদ্ধ হয়নি। তো এই গ্যাসে আমি ঘুগনিটা একটু ভাজা ভাজা করছি, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে একটু ঢাকা দেব। তো এর মধ্যে আমি টমেটোটা আগে দিতে আমার একদম খেয়াল ছিল না, তো এখন সেই জন্য আদা আর টমেটো একসাথেই দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে টষিয়ে তো একটু চাপা দিয়েছি যাতে টমেটোটা একটু গলে না, তো আবার চেয়ে থাকবে আর কি টমেটোগুলো। যাই হোক, সব কিছু আমার কষানো টষানো হয়ে গেছে। মশলা টশলা দিয়ে এখন আমি জলটা দিয়ে দিয়েছি। প্রথমে যে জলটা দিয়েছি ওটা হচ্ছে ওই মটর আলু সিদ্ধ জলটা দিয়েছি। অ্যাকচুয়ালি মটরের গুণাগুণ তো ওই জলেই চলে গেছে, সেই জন্য ওই জলটা আমি আর ফেলিনি। তো সেই জলটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডালটা তো অলমোস্ট কমপ্লিট, সেই জন্য আমি চিনি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমার ডালটা হয়ে গেছে। আর আরেক দিকে হচ্ছে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখানে আমার ঘুগনিটাও কমপ্লিট। স্কুল থেকে ফেরার পথে এই সবজিগুলো আজকের বাজার করেছি, চলো দেখাই কী কী বাজার করেছি। হচ্ছে আজকের বাজার, এটা হচ্ছে লাল শাক, লাল শাকের তলায় আছে পেঁপে, শশা, ঝিঙে, বেগুন, আর বেগুনের তলায় আছে ঢ্যাঁড়স। অনেক কিছু বাজার করেছি আজকে, প্লাস্টিকটাই না আজকে আমার ছিঁড়ে যায়, অলরেডি ফুটো হয়ে গেছে ঝিঙের ইয়ে লেগে। হ্যাঁ সেটাই করতে হবে, ওড়না খুলে ওড়নার সাথে বেঁধে নেবো। কখন থেকে ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি, এই যে ব্যাগটা বসানো আছে, কোনো ভ্যান নেই, টোটো নেই। শেষ পর্যন্ত হচ্ছে বাবাকে ফোন করলাম যে বাবা তুমি একটু এগিয়ে এসে আর একটু ব্যাগটা নিয়ে যাও, এত ভারী হয়ে গেছে ব্যাগ নিয়েই যেতে পারছি না। বাবা আসছে তো আমিও একটু যাবো এগিয়ে। তারপরে বাবা ওই বাজারের ব্যাগটা নিয়ে এসেছে আর আমি ওটার মধ্যে আমার ব্যাগটা দিয়ে দিয়েছি, আর আমার হাতটা দেখো লাল হয়ে গেছে, আসলে অভ্যেস নেই তো সেই জন্য। ও সারপ্রাইজ, হ্যালো, ঠিক আছে, নাম তো ডেফিনেটলি জানবি না, বেগুনিয়া বললো, বেগুনিয়া। আমি তো নেটে সার্চ করলাম, বললো দেখলাম যেন বেগুনিয়া বেগুনিয়া টাইপ এরকমই একটা লাগছে। ভালো লাগছে? এটা ইনডোর প্ল্যান্ট, ফুল হবে, দোপাটি ফুলের মতন ফুল হবে, লাল লাল ফুল হবে। গাছটাকে একটু ভালো করে দেখিয়ে দিই, আলোতে নিয়ে গিয়ে দেখাই। এই পাতাতে একটু কেমন কাটা কাটা আছে বুঝছো, আর পাতাগুলো দেখো নিচের দিকটা লাল আর ওপরের দিকটা সবুজ, তো সেই গাছের মতন একেবারে সবুজ নয়, একটু অন্য সবুজ। আর এটার দাম নিয়েছে 110 টাকা। ভালো লাগছে রে গাছটা? ধর ধর, আর প্লাস্টিকে ভর, এই আমার হাতেও নোংরা লেগে গেছে। একটা প্লেটের উপর না রাখলে হ্যাঁ কি বলছিস? সারপ্রাইজ এগেইন, সোজা হয়ে বসো, বুঝছো, খুশ খুশ, কত অনেক, কোনো এক্সপ্রেশন নেই,
একদম নিরুত্তাব একজন মানুষ। আমি খাবো না, খাবো না আমি। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর জানলা টালাগুলো সব বন্ধ করে দিয়েছি। কেন বলতো, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদেরকে বেরোতেই হবে। অবশ্য আমরা এখন রেডি হইনি, প্রবেশ ধরো হয়নি আর কি, আমি একা রেডি হয়েছি। যাই হোক, তো বেরোতে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে পুজোর তত্ত্বটা যে যাবে। বাবা মা তো ম্যাক্সিমাম বাজারটা করে নিয়ে এসেছে, কিন্তু কিছু জিনিস হচ্ছে বাকি আছে, তো সেটা আমি আর প্রণবেশ হচ্ছে গিয়ে কেনাকাটা করব। আর মা তো ওর জন্য টাকা দিয়ে গিয়েছিল আর কি, ও তো তখন বলতেই পারেনি যে ও কী নেবে, তো সেইটাও একবারে যদি পছন্দ পছন্দ হয়ে যায় তাহলে গিয়ে একবারে কেনাকাটা করে নেব। তো চলো। এখন আমরা চলে এসেছি এই স্ট্রিট ফুডের দোকানটাতে। ডায়মন্ড হারবারে এই স্ট্রিট ফুডের দোকানগুলো না নতুন নতুন করেই হয়েছে, আগে আগে ছিল না। তো যাই হোক, এই দোকানটাতে লোটে মাছের ফ্রাই, আলু ভাজা, আরও বিভিন্ন ধরনের পকোড়া টকোড়া পাওয়া যাচ্ছে। তো আমি বললাম আমি একটা চিকেন পকোড়া খাবো, আর চিকেন পকোড়াটা সম্ভবত 10 টাকা নিয়েছিল, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো যাই হোক, অর্ডার করার সাথে সাথে ভাজা করে দিয়ে দিয়েছে, আর এই সেই চিকেন পকোড়া। তো আমরা বাজার থেকে চলে এসেছি আর এই জিনিসগুলো কেনাকাটা করেছি। তো কী কী কেনাকাটা করেছি তবে তোমাদেরকে দেখিয়ে দিই। এটাতে আছে, ও আচ্ছা, এটাতে আছে আমার মা আর বৌদির হচ্ছে সায়ার ব্লাউজ ম্যাচিং করে। যাই হোক, এটা দেখাচ্ছি না কী কী জামা কাপড় কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার দাদার কী বলে ট্র্যাকস্যুট বা ট্রাউজার টাইপের কিছু একটা যা হোক বলে, এটা কিনে নিয়ে এসছি। আর হচ্ছে এটা আমার দাদার টি শার্ট বলে তো রে এগুলোকে, নাকি ওরকমই কিছু একটা গেঞ্জি। একটু ক্লোজ থেকে দেখা কালারটা, এইখানে আছে আমার ছোট বোনের জামা স্লিপার, এই দেখো জামাটা কেমন হয়েছে বল? ভালো ভালো হয়েছে না? হ্যাঁ ভালো মানাবে বল শিল্পাকে। এটা হচ্ছে শিল্পার জামা, দেখেছিস ক্লোজ থেকে দেখিয়েছিস? আর এইটা হচ্ছে আমার নন টু পার্লার জামা, ভালো লাগছে রে? হ্যাঁ একটু অন্যরকম, ও এরকম জামা পরেনি সম্ভবত। আর এই জামাটার সাথে এই প্যান্টটা আছে, এরকম প্যান্ট জামা।
ভালো লাগছে? হুম হুম আর হচ্ছে ওইখানে সবকিছু আছে পূজার তত্ত্ব, ওইগুলো সব এবারে আমি এগুলো সব প্যাক প্যাক করবো, করে এবারে ওই বাড়িতে যাবে এই পূজার তত্ত্বগুলো। তো সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। আর এই যে দেখো আমার বিছানাটার অবস্থা একদম পুরো এলোমেলো হয়ে আছে, এগুলো আমি গুছিয়ে নেবো। তো তার আগে হচ্ছে মাকে দেখাবো, কারণ মাও এখনো দেখেনি। তো যাই হোক, আমি আজকের ব্লগটা এ পর্যন্তই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো আর সবাইকে খুব ভালো রাখো। এখন টাটা। আর হ্যাঁ, একটা কথা তোমার বলতেই মনে নেই, নেক্সট ব্লগে আমি হচ্ছে এইটা দেখানোর অবশ্যই চেষ্টা করব। কি বলো তো, নন্টু হচ্ছে নতুন জামা পেলে ও যে কতটা খুশি হয়, মানে ওর জাস্ট মানে যে এক্সপ্রেশান, ওর যে রিয়াকশান, সেইগুলো আমি হচ্ছে ভিডিও করার, রেকর্ড করার অবশ্যই চেষ্টা করব। আর হচ্ছে হ্যাঁ, আর একটা জিনিস, প্রণবেশ্বর তো অ্যাজ ইউজুয়াল কেন পছন্দ হচ্ছে না জামা কাপড় আমি জানি না, আদৌ ও পুজোয় জামা কাপড় নেবে কিনা আমি সেটাও বুঝতে পারছি না। যাই হোক, এই দুটো হচ্ছে বলতে আমি ভুলে গেছিলাম, সেই জন্য আবার এই দুটো হচ্ছে বলে দিলাম। তো টাটা।